হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাইছো ডিজিটাল এডভাইজার নতুন একটা ভিডিওর মাজে। আজি একটা ভিডিও মই আলোচনা করিম আপনার লগত। এই ভিডিওটি হয়েছে এয়ারটেল, ভোডাফোন বা বিএসএনএল সিমবিলাকে অল্প প্রবলেম করে আছে নেটওয়ার্কর যোগেদি। আপনাদের বিচারিছে নহয় আমার বিএসএনএল নাম্বারটো বা এয়ারটেল নাম্বারটো ইমান দরকারি, আমি কেনেকৈ পোর্টিং করে অন্য সিমলে যাম। আপনাদের একু সন্দেহ করব নালাগে, আপনাদের বিনা সন্দেহত আপনাদের আপনার এয়ারটেল বা বিএসএনএল আইডিয়া সিম খনের নাম্বারটো সেম রাখি পেলায় আপনাদের জিওলে ট্রান্সফার করব পারে। কেনেকৈ করব পারে বা কেনেকৈ করব লাগে আমি বস্তুটো স্টেপ বাই স্টেপ দেখাই আছো। আপনাদের অল্পও স্কিপ নকৰি ভিডিওটো চাই থাকিব। আর আপনাদের ওসব একটা রিকুয়েস্ট যে আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর ওসব থাকা বেল আইকনটো টিপি দিব যাতে আমার আহিবলগে নতুন ভিডিওবিলাকর সম্বাদ পায় সকলতকৈ আগত। আহক আমি ভিডিওটো আপনাদের স্টেপ বাই স্টেপ কই আছো। প্রথমতে আপনাদের একটা কাম করব, আপনার যদি বিচারে আপনাদের এয়ারটেল সিমর পৰা আপনাদের জিও সিমলে যাব, তেতিয়াহলে আপনাদের একটা কাম করব। প্রথমতে আপনাদের এসএমএস বক্সত গৈ পেলায় আপনাদের ক্যাপিটাল লেটারত লিখিব পিওআরটি পড, লিখি পেলায় 1900 আপনাদের সেন্ড করে দিব। তারপর একটা রিটার্ন এসএমএস আসব, এই রিটার্ন এসএমএস অহার পিছত আপনাদের একটা কাম করব, আপনাদের আপনার ওসর নিকটতম জিও রিটেলার ওসর যাব আর নাম্বারটা দিয়ে দিব, আর কিনা ডকুমেন্টস খুঁজব, ডকুমেন্টস দিয়ে দিব। ডকুমেন্টস দিয়ার পিছত আপনার এখন নতুন জিও সিম দিয়ে দিব এই রিটেলারজনে। তারপর আপনাদের 20 দিন পিছন সিম এক্টিভেশন হয়ে যাব আর সেম নম্বরতে এয়ারটেল সেম নম্বরতে আপনাদের জিও সিম এক্টিভেশন হয়ে যাব, তারপর আপনাদের চলাব পারিব। আশা করো আমার ভিডিওটি চাই যদি ভাল লাগে তেনেহলে লাইক করিব, কমেন্ট করিব আর আপনাদের বন্ধুবর্গলে শেয়ার করিব। আজিলৈ ইমানেই, ধন্যবাদ।